আজ অনেক দিন পর নিয়ে এলাম তোমাদের মাঝে মজার মজার খাবার। বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকেই দেখছো, কাছে কিংবা দূরে, বিদেশ কিংবা দেশ, যেখান থেকে দেখছো, আরেকবারও জানাচ্ছি তাদের সবাই জন্য দোয়া ও ভালোবাসা। আর আমার এই ব্লগটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে, অল বেলাইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সব ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এই তো রান্নাঘরটি পরিষ্কার করে নিলাম, করে ডাইনিংয়ে চলে এলাম। আমার ডাইনিং টেবিলে খাবারটা কেমন হয়েছে আর চেয়ারের খাবার কমেন্ট করে বলে যে কেমন হয়েছে। এই তো যতই খালারা পরিষ্কার করো, নিজেদের মতো পরিষ্কার করা এত পরিষ্কার কোনো খালাই করবে না। নিজের সংসারের কাজ নিজে পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা, সুন্দর ভালোভাবে রাখা। এই তো বুঝিয়ে নিলাম, এক জগৎ দেখিয়ে দিচ্ছি। প্রতিদিনই ময়লা পড়ে, প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কি আর দেখাবো, একই জিনিস প্রতিদিন। আর নারীরা তো নারী, নারীরা ছাড় সবসময় তার সংসার, যা থাকুক ছোট্ট সংসার থাকুক, সেটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তারপর চলে এলাম বেডরুমে, বেডরুমগুলো আমি গুছিয়ে নিয়েছি। প্রতিটা জিনিসই, প্রতিটা আলমারিও আমি আগে আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, তারপর মুছব। চলে এলাম আরেকটি বেডরুমে, তারপর আম আনা হয়েছিল, আম লটকন এগুলো একটু গুছিয়ে নিলাম। আমি সবসময় কাঁচামরিচ ফল এগুলো আগে থেকে একসাথে সবগুলো ধুয়ে নিই, মানে রেখে দিই না ফ্রিজে। এমনিতে কাঁচামরিচ বিভিন্ন ফল ফ্রুট আমি একবারে ধুয়ে নিই। তারপর নাস্তা খেয়ে নিলাম, এখানে দোসা নিজেই তৈরি করে নিলাম, গরুর মাংস দিয়ে খেয়ে নিলাম। আর এখন দেখাবো এই দোসাটি কিভাবে তৈরি করেছি। মুগের ডাল এবং চাউল ভিজিয়ে রেখে ব্লান্ডার করেছি জাস্ট, তারপর লবণ দিয়ে দিয়েছি। দোসা কিন্তু একটু বাইরে রেখে দিতে হয় কিছুক্ষণ, দোসাটা বেশিক্ষণ রাখলে দোসাটা সুন্দর হয়। আর আমার সেরকম বড়ো তাওয়াও গ্যাসে সম্ভব না, তাই আমার যেটা আছে সেটাই, তবে ফ্রাই প্যানের চাইতে তাওয়াতে করলে ভালো হয়। এখানে লুটি শুকির ভাতটা আছে আর গরুর মাংস আছে। অনেকবার দেখিয়ে দিলাম, কারণ খাওয়ার পরে তো দিয়েছি, এতে দোসাগুলো অনেক সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। তারপরে এই ফলটা আমি ধুয়ে নিয়েছিলাম, শুধু জাস্ট কেটে খেলাম। এটা হচ্ছে ড্রাগন ফল। তারপর আবার চলে এলাম ডাইনিং পরিষ্কার করতে। এই সাইডটা পরিষ্কার করা হয়নি, একটু সাইডটা এটা আবার পরিষ্কার করছি, একটু দেখিয়ে দিলাম একজন। আর এটা হচ্ছে উপরের থাকে আমার হাদিসের বই, কিছু গল্পের বই আছে। আমি তার নিচেরটা তাকে হচ্ছে
মাটির হাঁড়িটা দিন, তার নিচে হচ্ছে মসুর ডাল। পাতলা খিচুড়ি হবে, অতএব পাতলা খিচুড়ি কিন্তু পোলার জল দিয়ে ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমি সেটা শেয়ার করলাম। তাই মুগের ডাল ভেজে নিয়েছিলাম আর মসুরির ডাল খেসারির ডাল একসাথে দিয়ে বসিয়ে দিলাম। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এক টিস্পুন এক টিস্পুন করে দিয়েছি ধনিয়া, আর আদা রসুনের পেস্ট এক টিস্পুন দিয়েছি। এখন আমার গরু মাংসটি আগে থেকেই রান্না করা ছিল, এই রান্না মাংসটিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে বন্ধুরা তুমি দেখে নিতে পারো। কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এখন মাংসটা দিয়ে নেড়ে চেপে দেবো। আর আমি সবসময় মতো আমার যে মশলাটা আগে তৈরি করি স্পেশালভাবে বিরিয়ানি, এটা দিয়ে বিরিয়ানি কাচ্ছি তিহারে সব কিছু তৈরি করা যায়। আমি হাফ টিস্পুনের মধ্যে এখানে দিয়ে দিয়েছি এটা, আর ওটা হচ্ছে জিরের গুঁড়ো হাফ টিস্পুন। ব্যাস খিচুড়ি এখন হয়ে যাবে। আর একটু আঠালো কমিয়ে আমি পেঁয়াজ দিয়ে আমরা বাগার করি, বাগার দিয়ে শুকনো মরিচ তেজপাতা গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। হয়েছিল খেতে, যদি ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। এই তো দেখিয়ে দিলাম, এখন নামিয়ে নিয়ে আসছি মেপে দিলে, আবার তারপর যা করার এখানে একটু মাংস দেখিয়ে দিয়েছিলাম, যদি জল বা মাংস ভালো লাগে। তো বেরো নিলাম, গরম গরম সেই লাগে, এবার পাতলা খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে আমার কাছে ভালো লাগে। সবাই পাশের জনকে ভালো রাখবো, আমাদের মা বাবাকে ভালো রাখবো, বাচ্চাকে নমস করবো, খাতে করবো, নতুন করবো, খাচ্ছি খেয়ে নেবো, বাচ্চাদেরকে এভাবেই শিখিয়ে নেবো যেন তারা ছোটোবেলা থেকে নামাজ কোরআন হাদিস পড়ে সেভাবে। আমরা কিন্তু বলি তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলো, সকালে স্কুলে যেতে হবে বাচ্চাদেরকে, আমাদের বলা উচিত তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলো, একটু গরম খাওয়া যাচ্ছে আমরা, তাই একটু ফজর নামাজ পড়ে স্কুল যেতে হবে। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারপর অবশেষে পুরি আর জিলাপি খেয়ে নিলাম।